মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের রাজ্যের বকেয়া নিয়ে কেন্দ্রের উপর চাপ বাড়াতে চলেছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, কেন্দ্রের সরকার গঠন প্রক্রিয়া সম্পূর্ণ হলে আবার বকেয়ার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেবেন মুখ্যমন্ত্রী। ফের একবার রাজ্যের বকেয়া নিয়ে কেন্দ্রের উপর চাপ বাড়াতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও আমরা দেখেছি বহুবার রাজ্যের বকেয়া নিয়ে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী এবং বিভিন্ন জনসভা থেকে তিনি বারবার নিশানা করেছেন কেন্দ্রীয় সরকারকে। রাজ্যের বকেয়া নিয়ে আবারও ফের চাপ বাড়াতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের সরকার গঠন প্রক্রিয়া সম্পূর্ণ হলেই আবার বকেয়ার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেবেন মুখ্যমন্ত্রী, এমনটাই খবর। ফের একবার রাজ্যের বকেয়া নিয়ে কেন্দ্রের উপর চাপ বাড়াতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার তিনি রাজ্যের বকেয়া নিয়ে নিশানা করেছেন কেন্দ্রীয় সরকারকে এবং বিভিন্ন জনসভা থেকে আমরা দেখেছি বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো 100 দিনের কাজ নিয়ে বা কখনো অন্য কোনো প্রকল্পের টাকা নিয়ে, আবাস যোজনা নিয়েও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও ফের কেন্দ্রের উপর চাপ বাড়াতে চলেছেন মুখ্যমন্ত্রী। যেমনটা খবর রয়েছে যে কেন্দ্রের সরকার গঠন প্রক্রিয়া সম্পূর্ণ হলেই আবার বকেয়ার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেবেন মুখ্যমন্ত্রী। সংখ্যাগরিষ্ঠতা নয়, এনডিএর শরিকদের সঙ্গে হাত মিলিয়ে প্রধানমন্ত্রী।